আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত রাতের ইবাদত এবং দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত বন্দিগি করলে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রার্থনা চাইলে আল্লাহ তাআলা তা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হুজুরে আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাত্রিতে জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে থাকেন আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তাও আল্লাহ তাআলা কবুল করে থাকে। রাত্রিতে জাগ্রত হয়ে আমরা সর্বাগ্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের তাওহিদের সাক্ষ্য এভাবে দেব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহ লাহুল মুলক ওয়ালাহু আলহামদ ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লা অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই তারই জন্য সকল রাজত্ব তারই জন্য সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া অথপর আমরা এই দোয়াটি পাঠ করব রব ফেরলি অর্থ হলো হে আমার রব আমাকে ক্ষমা করুন তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা রাত্রিতে জাগ্রত অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বান্দেগি এবং দোয়া প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। ইনশা আল্লাহ